এনসিএল এর টি টোয়েন্টি ভার্সন চালু করা, সেটারই আনুষ্ঠানিকতা শুরু শনিবার বিকেল বেলা। তবে বরাবরের মতো যে যার বিভাগে থাকছে নিজেদের দলে, বিপিএল শুরুর আগেই যেন টি টোয়েন্টি ক্রিকেট জমে উঠবে সেই আমেজে মুখরিত দেশের ক্রিকেট পাড়া। হার্ড হিটার সাব্বির রহমান যেমন ফিরেছেন রাজশাহীতে, অবসরপ্রাপ্ত ইমরুল খেলবেন খুলনা বিভাগের হয়ে, যে দলটা জাতীয় দলের প্লেয়ার দিয়ে ভরা। নামকরা প্লেয়ার নিয়ে চট্টগ্রাম বিভাগে সেরা, আবার ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে অনেকেই টি টোয়েন্টি ভার্সন খেলতে পারবে না। এত সব কিছুর মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের শর্ট ফরম্যাটের খেলা। দেখে নেওয়া যাক কে আছে কোন দলে। শুরুটা চট্টগ্রামকে দিয়েই করা যাক। তামিম ইকবাল, সঙ্গী মাহমুদুল হাসান জয়, যিনি টেস্ট দলের বর্তমান ওপেনার, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, সাদমান হোসেন, মমিনুল হক, নাঈম হাসান, সাইফুদ্দিন, শাহাদাত হোসেন দীপু, যারা জাতীয় দলের নাম করা ক্রিকেটার। এছাড়া ইরফান শুক্কুর, হাসান মুরাদ, সাজ্জাদুল, সিদ্দিকুর, আশরাফুল, ইমামুল সহ অনেকেই আছেন এই দলে। খুলনা বিভাগে আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, জিয়াউর রহমান, মোহাম্মদ মিঠুন, আলামিন হোসেন। এছাড়া নাহিদুল ইসলাম, আশিকুজ্জামান, অমিত মজুমদার সহ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখেরা। সিলেটের হয়ে খেলবেন জাকির হাসান, অমিত হাসান, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জাহেদ রাহি, রেজাউর রহমান রাজা, নাঈম আহমেদ, নাঈম হোসেন, পিনাক ঘোষ, আবদুল্লাহ আল গালিব, ওয়াসিফ আকবর, ফুয়াদ সহ আরও অনেক ক্রিকেটার। বরিশালে আছে তানভীর ইসলাম, সোহাগ গাজী, ফজলে রাব্বি মাহমুদ, মেহেদী হাসান রানা, নুরুল ইসলাম রাব্বি, নুরুজ্জামান, ইফতেকার হোসেন ইফতি, রাফসান আল মাহমুদ, মঈন খান, আহমেদ মমিনুল ইসলাম, আব্দুল মাজেদ, সামিউল ইসলাম অনেক সহ কিছু ইয়াং ক্রিকেটার। ঢাকা মেট্রোতে মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, মোহাম্মদ সাদমান ইসলাম, মনিম শাহরিয়ার, আবু হায়দার রনি, মারুফ মৃধা, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, রকিবুল হাসান, মার্শাল আয়ুব, আচিমোল্লা, শামসুর রহমান শুভ, ইমরানুজ্জামান সহ আরও অনেকেই। রাজশাহীতে মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন, নাজমুল হোসেন শান্ত, নেহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিকী, হাবিবুর রহমান সোহান, আছেন সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মুক্তার আলী, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, রহমত আলী, বিশাল চৌধুরী সহ আরও অনেকেই। রংপুরের হয়ে খেলবেন আবদুল্লাহ আল মামুন, আকবর আলী, সোহরাওয়ার্দী শুভ, আরিফুল হক, মুকিদুল ইসলাম মুগ্ধ, আলাউদ্দিন বাবু, রবিউল হক, আমিনুল হক সহ আরও অনেকেই। টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবথেকে বড় উদ্যোগ, তাই বিপিএল এর আগে আরও এক টি টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে। বিপিএল এর আগে টি টোয়েন্টি এই টুর্নামেন্ট খেলোয়াড়দের প্রস্তুত করবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।